সকালে বারান্দায় আসলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার সকালটা কিন্তু আমার বাগান দিয়েই শুরু হয়। আমি নিজ হাতে আমার বাগানটা করেছি। সবগুলো গাছ না দেখলে আমার একদম সকাল সকাল ভালোই লাগে না। আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার এই সুন্দর একটা বাগানে চলে আসি। আমার কাছে আমার বাগানটা কিন্তু অসাধারণ সুন্দর। এই প্রত্যেকটা গাছ আমার মানে মনের মাধুরি মিশিয়ে আমি পরিচর্যা করি, আর এজন্যই কিন্তু এই বাগানটা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়। তো সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমি সকালে যখন বারান্দাটা ঘুরে যাই, তারপরে কিন্তু সেফানের বাবা চলে আসে। ও কিন্তু অনেক পরিচর্যা করে আমাদের দুজনেই, মানে দুজনের পরিচর্যাতেই আমাদের এই বাগানটা। আমার এই বাগানটা আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা সৌন্দর্যটা কিন্তু মানে বলে প্রকাশ করা যাবে না। আমার একটা ছাদ বাগানও কিন্তু আছে। তো এই বারান্দার মধ্যে এত সুন্দর করে আমি একটা বাগান করতে পেরেছি, আমি কিন্তু ভেবে আমার নিজের কাছে নিজেকে অনেক অনেক ভালো লাগে। আর আমার সকালটা তো চা না হলেই হয়ই না, আমার সকালটা শুরুই হয় চা দিয়ে আর আমার বাগান দিয়ে। এটা আমি আসলে নিজ থেকে খুব বেশি পছন্দ করি, তাই কিন্তু আমি সবসময় সকালটা শেয়ার করি। কারণ আমার কিন্তু সারা দিনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটে সকালটা, কারণ আমার সকালটাই আমার খুব পছন্দ। ঘুম থেকে উঠেই বাগানে যাওয়া, তারপর চা খাওয়া, তারপরে আমার নাস্তা রেডি করা। যদিও আমি একটা ঝামেলা যুক্ত নাস্তা খাই, সেটা হলো রুটি পরোটা বানানো, কিন্তু খুব ঝামেলা। আর আমি কিন্তু সেটা প্রতিদিনই বানাই, কি করব, আমি কিন্তু একটু স্বাস্থ্য সচেতন সেরকম, মানে কীরকম সেটা সেটা হলো যে রুটি খাই, এটাই স্বাস্থ্য সচেতন, আর কিছু না। তো আজকে একটু ভিন্ন করেছি, আজকে একটু পরোটা ভাজতেছি রুটির মতো করে। আমি একটু তেল দিয়েই পুরো ডোটা বানিয়েছিলাম, মানে ডোটা তৈরি করেছি, তারপরে রুটিটা একটু মচমচে করে একটু গোল্ডেন করে পরোটা ভেজে নিচ্ছি, মানে শেপটা হয়েছে রুটির মতো। তো নাস্তাটা শেষ করে কিন্তু আমি এখন বাইরে যাচ্ছি। আজকে কিন্তু আমার একটা অন্যরকম একটা প্রিপারেশন, তো শপিং করতে যাচ্ছি সেটাও কিন্তু না। তো বাসা যেহেতু কালকে মানে রাতে সেহরি খেয়ে আমরা রোজা রাখব, আল্লাহ যদি আমাদের রোজা রাখার তৌফিক দান করে, আল্লাহ হায়াত দারাজ করুক। তো এই যে সকালবেলার প্রস্তুতি নিয়েছি, যেহেতু রোজা আসছে আমাদের কিন্তু কিছু কেনাকাটা থাকি, তো রোজা রেখে বেশি কেনাকাটা কিন্তু করা যায় না। আমরা কিন্তু রোজা রেখে বললামই নামাজ ইস্তিগফার করতে হয়, তাসবিহ পড়তে হয় রোজার দিনে, কিন্তু না নামাজের রোজা রেখে মানে সব কিছু এগুলো মেনটেন করে আবার কিন্তু শপিং করা খুব কষ্ট হয়ে যায়। আজকে কিন্তু আমি শপিং করতে বের হইনি, বাট কোথায় এসেছি বলেন তো, আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য একটাই মার্কেট, সেটা হলো নিউ মার্কেট গাউসিয়া। তো চাঁদনি চকে আমি কিছু ড্রেস নিতে আসছি, আর আমার একটা শু লাগবে। তো আমি একটা লফার পথ দেখতেছি, পছন্দ হয় কি না দেখি। তো এখানে আসলে কি বলবো, এই এখানে 250 থেকে 350 টাকার যে শুগুলো, এগুলো একটাও আমার ভালো লাগেনি, দেখেছি ঠিকই টেকসই হবে না। তো আমরা একটু ব্র্যান্ডের জুতা পরে অভ্যস্ত, যেহেতু এই জুতাগুলো আমার ভালো লাগেনি। আর এখানে কিছু রাবার ব্যান্ড দেশীয় আছে, আবার চায়নাও আছে, তো সেখান থেকে আমি 2-1টা রাবার ব্যান্ড কিনে নিলাম। আর এখান থেকে নিয়েছি আমি 2টা, মানে আমার গোল শেপের 2টা কুশন কভার লাগবে, তো এখান থেকে আমি 2টা কুশন কভার নিলাম। এগুলো কিন্তু দাম খুব সস্তা, 100 টাকা পিস, পার পিস 100 টাকা এখান থেকে নিলাম। তো আমি কিন্তু চাঁদনি চকে অলরেডি ঢুকে গিয়েছি। তো এটা তো জানেনই, মেয়েদের একটা শপিং মল, এখানে সব ড্রেস সব মানে রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো পাওয়া যায়। তো সর্বনিম্ন 550 থেকে সব রেঞ্জেরই আছে। তো আমি আমার মিডিয়াম রেঞ্জের, মানে আমার সাধ্য অনুযায়ী কয়েকটা ড্রেস কিনলাম আমি। তো 1250, 1400, 1450 এরকমের মধ্যে ড্রেস কিনলাম। তো কিনে এখন চলে আসছি, একটু খাবো। তো এখানে বসে অর্ডার করে বসে আসি আমি আর সাইফানের আব্বু আসছি, আজকে বাচ্চাকে রেখে আসছি বাসায় সাইফান বেবিকে। তো এখান থেকে আমি একটা সাব স্যান্ডউইচ নিলাম আর পিজা নিলাম, তো খেতেছি। খাওয়ার পরে আমার কিন্তু জুতা কিনা হয়নি, কারণ আমার ব্র্যান্ডের শু ছাড়া আমি কিন্তু শু পরি না। আর দেখা গেছে যে ভালো মানের একটু শু না পরলে কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগে না। আমি সবসময় জুতার মধ্যে খুব স্মার্ট, আর জুতা আমি খুব একটু
উন্নত মানের জুতা পরি, জুতাটা আমার একটু খুব পছন্দের হয়। আর পার্স, আউটফিটের মধ্যে আমি পার্স আর শুটা বেশি চুজ করি, আর অর্নামেন্টসের মধ্যেও আমি পা সাজাতে বেশি পছন্দ করি আর আমার ইয়ারটা সাজাতে বেশি পছন্দ করি। তো এই পার্সটা পছন্দ করেছে, এটা 3500, পার্সটা ব্ল্যাক কালারের। আর এই শুটা আমি ম্যাচিং করে নিচ্ছি, এই শুটটা হয়েছে 1590 টাকা, সরি এটা 1590। আরেকটা যে দেখতেছি, আমি কিন্তু কয়েকটা জুতো এখানে দেখতেছি পায়ে পরে পরে কোনটা ভালো লাগে, এটা হয়েছে 1690 টাকা। তো আমি ব্ল্যাক লাভার বলা যায়, আমি ব্ল্যাক খুব পছন্দ করি, কারণ আমি সবসময় ব্ল্যাক কালারই বেশি পছন্দ করি, ড্রেসের বেলায়, পার্সের বেলায় আর শুয়ের বেলায় সবসময় আমি ব্ল্যাকটাই বেশি প্রোভাইড করি, তো আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এখানে একটা মিরর দেখে সেখানে আবার একটু নিজেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগতেছে আমার শুগুলা। এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা নাগরা, এটাও আমার পছন্দ হয়েছে। তো সাইফন আবু বলছে দুইটাই নিয়ে নাও, তো আমি চুজ করছি এটা, আমার যেটা পরে গেছি সেটা। তো এখানে প্রত্যেকটা শুই কিন্তু সুন্দর, কিছুটা স্টাইলিশ শু আছে আর কিছুটা আবার একটু সাদা মাটা। তো আমার কেনাকাটা শেষ, আমি এখন বের হয়ে গেলাম। তো দেখেন ঈদ আসার আগে কি অবস্থা গাউসিয়া নিউ মার্কেট চাঁদনি চকের, যে কি অবস্থা আমি বুঝাতে পারবো না। আমি এখান থেকে একটু ক্যাপশন করছি, তো অলরেডি বাসায় চলে আসলাম। তো বাসায় এসে বাবু তো ওয়েট করতেছে, বাসায় এসে বাবুর জন্য কি নিয়ে আসবো ভাবলাম, তো বাবুর জন্য একটা পিজা নিয়ে আসছি আমি। তো আমার ছেলে তো পিজা দেখে খুব খুশি। আর আমি কী কিনলাম সেটা সম্পূর্ণ এখনও দেখাইনি, দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো এই ড্রেসটা আমার কিন্তু খুব ভালো লাগছে, আড়ি কাজের একটা ওড়না, আর এখানে যে দুইটা কুশন কভার নিয়েছি, আর হলো যে একটা ওয়াটার পট নিয়েছি, আর হলো একটা বক্স নিয়েছি, কারণ রোজার দিনে কিছু খাবার থেকে যায়, সেগুলো স্টোরেজ করা লাগে ফ্রিজে রাখার জন্য। আজকে এখানেই শেষ করে দিলাম, খোদা হাফেজ।